হ্যালো, যারা জয়েন আসছো আসসালাম। তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ভালো আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা বিজ্ঞান গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ে কতটুকু পড়ছিলাম? গত ক্লাস পড়ছিলাম তোমরা? না স্যার, গত ক্লাস করো নাই? না আচ্ছা, আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা শুরু করেছিলাম ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় অধ্যায়টার নাম ছিল পদার্থের পদার্থের গঠন। গত ক্লাসে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম, আর এই অধ্যায়টা থেকে আমরা দুইটা জিনিস শিখছিলাম গত ক্লাসে। একটা হলো মৌলিক পদার্থ জিনিসটা কি, আর আরেকটা ছিল যৌগিক পদার্থ জিনিসটা কি। তাহলে কাদেরকে আমরা মৌলিক পদার্থ বলবো আর কাদেরকে আমি যৌগিক পদার্থ বলবো, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। আচ্ছা, আমি আরো একবার একটু বলে দিচ্ছি। দেখো, মৌলিক পদার্থ জিনিসটা হলো একটা থাকবে, মানে হলো, স্যার কত শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো শুনতে পাচ্ছ? স্যার কত মিষ্টি একটু কথাটা। কথা শুনতেছো না? জি শুনতেছি, একটু কত মিষ্টি। হ্যাঁ, কত পৃষ্ঠা? এটা হলো তোমাদের 56 নাম্বার পৃষ্ঠা। দেখো, 56, 56, পার্ট 1-2, পদার্থের গঠন। পাইছো সবাই বইয়ে? জি স্যার পাইছি। আচ্ছা, আমি তাহলে একটু বলে দিই, তারপরে এরপর আমরা বইয়ের রিডিংটা পরে দেখবো। দেখো, আমরা গত ক্লাসে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কি সেটা আমরা আলোচনা করছিলাম। মৌলিক পদার্থ জিনিসটা এরকম ছিল, কোন একটা জিনিসকে আমরা যখন বানবো তার থেকে শুধুমাত্র এক আসসালামু আলাইকুম। কোন একটা যৌগকে, মানে কোন একটা জিনিসকে বাঙ্গার পর শুধুমাত্র একটা জিনিস যদি পাওয়া যায় তখন তাদেরকে আমরা বলে থাকি মৌলিক পদার্থ। যেমন গত ক্লাসে উদাহরণ দিছিলাম তোমাদেরকে, লোহা। লোহাকে যদি বাঙ্গো তাহলে শুধুমাত্র আমরা পাবো Fe। Fe মানে হলো আয়রন। তারপরে এটার একটা কি, মৌলিক পদার্থ। তারপর যৌগিক পদার্থ হলো কোনো পদার্থকে বাঙ্গার পর তার থেকে একাধিক যদি মৌল পাওয়া যায়, একাধিক জিনিস যদি উৎপন্ন হয় তখন সেগুলোকে আমরা বলি যৌগিক পদার্থ। যেমন গত ক্লাসে উদাহরণ দিছিলাম,
লবণ, লবণের সংকেত ছিল আমাদের এটা NaCl, সোডিয়াম ক্লোরাইড, গত ক্লাসে বলছিলাম। আর এটাকে যখন, স্যার হ্যাঁ বলো, এখন কি ক্লাস 7 এর ক্লাস হচ্ছে নাকি? কোন ক্লাসের? ক্লাস 7 এর ক্লাস হচ্ছে এখনো? হ্যাঁ এখন ক্লাস 7 এর বিজ্ঞান চলতেছে ক্লাস তোমাদের। আচ্ছা, না স্যার, আমি আমাদের তো 11টা থেকে, তো তার জন্য। আচ্ছা দেখো, তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম লবণ NaCl, এই লবণটাকে যদি আমরা বিভক্ত করি মানে হলো ভাঙ্গি, তখন এখান থেকে আমরা পাবো এই যে সোডিয়াম, আর আমরা পাবো এই যে কি ক্লোরিন। তারপরে Na মানে হলো সোডিয়াম ছিল, আর Cl মানে কি ছিল? ক্লোরিন ছিল। তারপরে এই দুটো মৌল আমরা কি করি পেয়ে থাকি। তাহলে দেখো NaCl কে ভাঙার পর Na পাচ্ছ, Cl পাচ্ছ, অর্থাৎ এই NaCl থেকে দুইটা জিনিস পাইছো। তার মানে এই NaCl হলো একটা যৌগিক পদার্থ। তার মানে কোনো কিছুকে ভাঙলে একটা মাত্র জিনিস পাওয়া যায় তখন সেটা হবে মৌলিক, আর একাধিক জিনিস ভাঙলে তাকে বলবো কি যৌগিক। তাহলে এই জিনিসটা আমরা পড়ছিলাম। এবার আসো, এবার দেখো পার্ট 1-2 এর মধ্যে কি বলতেছো দেখো। সবাই, সবার বই আছে? সবার কাছে কি বই আছে? বই যদি থাকে একটু দেখো সবাই, 56 নম্বর পৃষ্ঠায় পদার্থের গঠন পার্ট 1-2। আমি যা যা বলছিলাম গত ক্লাসে এবং আজকে যা বললাম এই সবগুলো এখানে আমাদের আলোচনা আছে, আমরা একটু পড়ি। দেখো পড়তেছি, খেয়াল করবা সবাই, আমাদের চারপাশে সব সময় কোনো না কোনো পদার্থ দেখতে পাই, আর এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হাত মুখ ধোয়ার কাজে পানি ব্যবহার করি, যেমন আমরা কি করি পানি ব্যবহার করি, আর এই পানি একটি পদার্থ। এখন আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হলো পানির সংকেত কি। দেখো সবাই মনে রাখবা, সবাই খাতার মধ্যে লিখে নিবা, পানির সংকেত, পানির সংকেত। দেখো মনে রাখবা, পানির সংকেত হলো এই যে H2, আর হলো কত O। তাহলে আমরা সবাই মনে রাখবো পানি অর্থাৎ আমরা যে পানিগুলা খাই এবং যে পানিগুলো আমরা ব্যবহার করি সেটার সংকেত হলো H2O। তাহলে আমাদেরকে কি বলে পানির সংকেত লিখো, তখন আমাদেরকে লিখতে হবে H2 কত O। দেখো এখানে H, এই H কে বলা হয় হাইড্রোজেন, H কে বলা হয় হাইড্রোজেন, আর O কে বলা হয় অক্সিজেন। এই ও মানে হলো অক্সিজেন। তাহলে মনে রাখবা পানির সংকেত বললে H2O, আর এই H মানে হলো হাইড্রোজেন, আর ও মানে হলো কি অক্সিজেন, অর্থাৎ পানি গঠিত হয় যে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে। পানি গঠিত হবে হাইড্রোজেন এবং কি অক্সিজেনের সমন্বয়ে পানিগুলো কি হয় গঠিত হয়। এখন দেখো আমরা একটু আগে পড়াচ্ছিলাম মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। তাহলে খেয়াল করো দেখো, এই পানিকে যখন তুমি বিশ্লেষণ করবা মানে বাঁধবা, তখন তুমি এখানে মধ্যে দেখো হাইড্রোজেন পাবা এবং অক্সিজেন পাবা, অর্থাৎ এই যৌগ থেকে মানে এটাকে যখন তুমি বাঁধছ দুইটা জিনিস পাচ্ছ, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো কি অক্সিজেন। তার মানে আমরা বলতে পারি এই পানিটা হলো একটা যৌগিক পদার্থ, অর্থাৎ যাদের থেকে একাধিক জিনিস উৎপন্ন হয় তারাই হলো কি যৌগিক। এই জন্য এই পানিটাকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি। তারপর এরপর কি বলছো দেখো, এইভাবে চক, তারপর চক অর্থাৎ ওই যে হোয়াইট ব্ল্যাক বোর্ডের মধ্যে আগে লিখতে হয় চক দিয়ে লিখতে, অথবা তোমরা ছোটবেলায় চক দিয়ে লিখে থাকবা এটা। তারপরে চিনি, ওই যে আমরা চাতে খাই বিভিন্ন ধরনের মিষ্টি জন্য আমরা চিনিটা কি ব্যবহার করি ওই চিনি। তারপর লবণ, লবণ তো বলেছিলাম। তারপর লোহা, লোহার কথা বলছিলাম। তারপর হলো গত ক্লাসে বলছিলাম তামার কথা, আর তামাটা বলছিলাম, তামা মানে হলো CU, তামা মানে হলো CU অর্থাৎ কি কপার। এই ইত্যাদি সবই হলো কি পদার্থ, আর এসব পদার্থ কি নিয়ে গঠিত তার মানে এবার আলোচনা হবে, এই পদার্থগুলা আমরা কি নিয়ে গঠন করে থাকি। তাহলে এরপর বলছি দেখো পদার্থের ভিন্নতার কারণ, তার মানে যেমন দেখো লোহা হলো Fe দিয়ে হয়, তামা হয় কপার দিয়ে,
লবণ হয় NaCl দিয়ে, পানি হয় H2O দিয়ে, তারপর চিনি হয় আরেক উপাদান দিয়ে। তারপরে এরকম এক একটা পদার্থের উপাদান এক এক রকম কেন হয়, এবার সেই জিনিসটা আমরা একটু দেখি। এরপর কি বলছো দেখো, পদার্থের ভিন্নতার কারণ কি জিজ্ঞেস করতেছে। হলো পদার্থের ভিন্নতার কারণ হলো এদের গঠন, আর এক একটি পদার্থের গঠন এক এক রকম বলে তারা দেখতে ভিন্ন রকম হয় ও তাদের ধর্মও কি ভিন্ন রকম হয়। তারপরে এক একটা জিনিসের কাঠামো দেখবা এক এক রকম, এই জন্য তাদের গঠন যেহেতু ভিন্ন তাহলে আর বাকি জিনিসগুলো কি হবে ভিন্ন হয়ে যাবে। সে কারণে ধর্ম অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন কাজে কি হয় ব্যবহৃত হয়। এবার আমাদের বহুল ব্যবহৃত কয়েকটি পদার্থের গঠন দেখা যাক। প্রথমে লোহা ও তামার কথাই ধরি, গত ক্লাসে আলোচনা করছিলাম আমরা যে লোহা বিভিন্ন কাজে ব্যবহার করি তা মূলত ছোট ছোট লোহার কণা দিয়ে গঠিত। তারপরে অনেক বড় একটা লোহার খণ্ড যেটা আমরা পাই তার বদলে অনেক ছোট 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 লোহা দিয়ে ওই বড় খণ্ডটা আমরা কি করে দিই গঠন করে থাকি। তামার ক্ষেত্রেও তাই, এটি ছোট ছোট তামার কণা দিয়ে গঠিত, অর্থাৎ কপার দিয়ে কি সিইউ দিয়ে কি গঠিত। লোহাকে বাংলে শুধু লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে, অর্থাৎ লোহাতে একটি মাত্র উপাদান বিদ্যমান। তারপরে লোহাকে যদি বাঙ্গ এফি ছাড়া আর কোনো কিছু পাবা না, তারপরে এখানে মধ্যে উপাদান হলো কয়টি একটি। একইভাবে তামাকে বাঙলে শুধু তামারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে এবং এ তো একটিমাত্র উপাদান বিদ্যমান। তবে তামাগুলোকে আমরা যদি বাঙ্গি শুধুমাত্র আমরা একটাই উপাদান পাবো, সেটা হলো কি কপার সিইউ। আর নিচে আমরা গত ক্লাসে চিত্র দিয়ে দেখাইছিলাম জিনিসটা, তারপর এরপরে দেখো কি বলছে। লোহা ও তামার মতো যে সকল পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ। তারপরে আমরা মৌলিক পদার্থ সংজ্ঞাও শিখছিলাম গত ক্লাসে। লোহা ও তামার মতো আমাদের পরিচিত হাইড্রোজেন ও অক্সিজেন একটি করে উপাদান দিয়ে তৈরি এবং এরাও হলো কি পদার্থ মৌলিক পদার্থ। তারপর এরপরে পেজ 57 নাম্বার পেজে আমাদের দৈনন্দিন জীবনে দুটি অত্যাবশ্যকীয় পদার্থ হলো একটা হলো লবণ আর আরেকটা হলো কি চিনি। অর্থাৎ দেখবা আমরা বিভিন্ন তরি তরকারি যখন রান্না করে আব্বু আম্মুরা দেখবা মানে আমরা যখন রান্না করে তখন আমরা ওখানে মধ্যে লবণ ইউজ করি। তারপর দেখবা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় করার জন্য চিনি ইউজ করা হয়। তারপর চা খাওয়ার সময় আমরা কি করি চিনি ইউজ করি। তারপরে এই দুইটা জিনিস হলো খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস পদার্থ। লবণ হলো সোডিয়াম ও ক্লোরিন, এই যে সোডিয়াম আর হলো কি ক্লোরিন নামে দুই রকম উপাদান দিয়ে তৈরি একটা পদার্থ। তারপরে যে লবণ গুলো আমরা খাই তারা এই সোডিয়াম এবং এই ক্লোরিন দিয়ে মিশ্রিত হয়ে উৎপন্ন করা হলো কি NaCl, অর্থাৎ NaCl নামক একটা কি পদার্থ। আর চিনি হলো চিনি হলো কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন। দেখো চিনি, এই চিনি হলো তিনটা মৌলের সমন্বয়ে গঠিত। এক কার্বন, কার্বন মানে হলো সি, কার্বন মানে সি। তারপর আরেকটা হলো হাইড্রোজেন, হাইড্রোজেন তাহলে একটু আগে আমরা বলছিলাম এইচ মানে হলো কি হাইড্রোজেন, তারপরে এই হাইড্রোজেন মানে হলো এইচ, তারপর হলো অক্সিজেন অক্সিজেন। তাহলে একটু আগে আমরা বলছিলাম এই যে অক্সিজেন মানে হলো কত ও, এই যে অক্সিজেন মানে হলো ও, অর্থাৎ যে চিনিটা আমরা খেয়ে থাকি সেই জিনিসটা গঠিত হয় তিনটা উপাদান দিয়ে। এক হলো কার্বন তারপরে সি দিয়ে, আরেকটা হলো হাইড্রোজেন এইচ দিয়ে, আরেকটা হলো অক্সিজেন ও দিয়ে। তারপরে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটা মৌল দিয়ে সাধারণত আমাদের চিনিটা কি হয় গঠিত হয়ে থাকে। তাহলে এবার দেখো আমরা বলছিলাম পানির সংকেত, পানির সংকেত ছিল H2O, এবার আমরা শিখবো চিনির সংকেতটি। দেখো এবার শিখবা সবাই, সবাই লিখে দিবা চিনির সংকেত, চিনির সংকেত অর্থাৎ আমরা যে চিনি গুলা খেয়ে থাকি সেটার সংকেতটা কি হয়। চিনির সংকেত সবাই মনে রাখবা C12, H22, O11, এটা হলো চিনি। তারপরে হলো সেই চিনিটা আমরা পাই তার মধ্যে আমরা কার্বন পাবো হলো 12টা,
হাইড্রোজেন পাবো হলো 22টা, অক্সিজেন পাবো হলো 11টা। এবার এই সবগুলো জিনিস একত্রিত হয়ে যে উপাদানটা আমরা পাই সেই উপাদানটাকে আমরা বলে থাকি সিরিজ। অর্থাৎ যদি বলে সিরিজ সংকেত লিখো তাহলে এই যেটা লিখবা, আর যদি বলে পানির সংকেত তাহলে কি লিখবা, এটা লিখবা। এখন দেখো পানিকে যদি আমরা বিশ্লেষণ করি মানে বাঙ্গি, তখন এইচ পাবা, উ পাবা। এই যে এইচ একটা উপাদান, উ হলো একটা কি উপাদান, তার মানে পানিকে বাংলায় দুটি উপাদান পাওয়া যায়, এই জন্য পানি হলো একটা যৌগিক পদার্থ। এবার সেম ভাবে সিরি, সিরি সংকেত হলো এটা। এবার এটাকে যদি তুমি বাঙ্গো তিনটা উপাদান পাবা, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই যে কার্বন, হাইড্রোজেন এবং কি অক্সিজেন তিনটে উপাদান, তাহলে এই চিনি থেকে আমরা একাধিক উপাদান যেহেতু পেয়ে যাচ্ছি এই জন্য আমরা চিনিকে বলে থাকবো যৌগিক পদার্থ। তারপর এরপরে কি বলছো দেখো, আর চিনি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নামের তিনটি ভিন্ন উপাদান দিয়ে কি তৈরি, যেটা আমরা একটু আগে এই যে বলে দিলাম সংকেত শুদ্ধ। তারপর আসো এবার এরপরে হলো, আমরা যদি লবণকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে বাঁধতে থাকি তবে প্রথমে লবণের বড় দানা থেকে ছোট বা ক্ষুদ্র দানা, প্রাপ্ত ছোট দানাটি থেকে আরো ক্ষুদ্র দানা এবং এক পর্যায়ে একেবারে ক্ষুদ্রতম দানায় পরিণত হবে, যখন এটিকে খালি চোখে আর দেখা যাবে না। তবে লবণের একটা অংশ নিয়ে আমি যদি তাকে যদি টুকরা টুকরা যদি বিভক্ত করি, এক পর্যায়ে গিয়ে এমন একটা ছোট অংশ পাবা যেটা তুমি আর খালি চোখে কখনো দেখতে পারবা না। যদিও এটি লবণের একটি অতি ক্ষুদ্রতম অংশ, যেখানে একটি মাত্র সোডিয়াম ক্লোরাইড আছে, এই অংশ ভেঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে সোডিয়াম ও ক্লোরিন হয়ে যাবে। অর্থাৎ তখন ওই যে একটু আগে দেখাইছিলাম NaCl কে তখন বাঁধবা, তখন Na পাবা আর হলো কি পাবা, Cl পাবা, দুটা এনে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ দুটি ভিন্ন উপাদান কি করা যায়, পাওয়া যায়। একইভাবে চিনিকে বাংলে শেষ পর্যন্ত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে উপাদান আমরা কি করব, পাবো। যদি চিনিকে যদি বাঙ্গো তাহলে সর্বশেষ পর্যন্ত তুমি এই তিনটে উপাদান কি পেয়ে থাকবা। লবণ ও চিনির মতো যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি যৌগিক পদার্থ। অর্থাৎ যাদেরকে বিশ্লেষণ করলে একের অধিক উপাদান পাওয়া যায় তাদেরকে আমরা যৌগিক পদার্থ কি বলে থাকি। গত ক্লাসে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে আমরা দুইটার সংজ্ঞা কিন্তু দিছিলাম। তারপর এরপরে বলছো দেখো, লোহায় মরিচা ধরার কথা আমরা কে না জানি। লোহায় মরিচা, যেমন এরকম একটা লোহার টুকরা যখন তুমি মুক্ত অবস্থা পরিবেশন রেখে দিবা, কিছুদিন পরে দেখবা তার উপর একটা বঙ্কুর ছোট ছোট একটা আস্তরণ প্রলেপ করে, যেটাকে আমরা নামে বলি মরিচা। ওটাকে আমরা বলে থাকি কি মরিচা। ধূসর কালচে রঙের লোহা তৈরি রড, যা একটি মৌলিক পদার্থ, লোহা একটা মৌলিক পদার্থ আমরা জানছিলাম, কিছুদিন বাইরে রেখে দিলে এর উপর লালচে বাদামি রঙের একটি আস্তরণ পড়ে যার নাম হলো কি মরিচা। অর্থাৎ মরিচা হলো লোহার উপর যে প্রলেপটা আস্তরণটা পড়ে ওটাকে আমরা মরিচা বলে থাকি। এখানে আসলে একটি মৌলিক পদার্থ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে মরিচার কি করে সৃষ্টি করে, যা আয়রন অক্সাইড নামের একটি যৌগিক পদার্থ। দেখো এখানে বসে দেখো, আসলে একটি মৌলিক পদার্থ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে মরিচার সৃষ্টি করবে। জিনিসটা হয় কিরকম দেখো, একটা লোহার খন্ড, এই যে লোহার খন্ড মানে হলো Fe, এটাকে আমরা পরিবেশের মধ্যে মুক্ত অবস্থা রেখে দিব, তখন এই লোহাটা বায়ুর মধ্যে আমাদের পরিবেশের মধ্যে অক্সিজেন থাকে, আর অক্সিজেন মানে হলো O2, এর সাথে বিক্রিয়া করবে, আর বিক্রিয়া করার সময় উপস্থিত থাকবে জলীয় বাষ্প মানে হলো পানি, এসে কত U উপস্থিত থাকে, তখন এরা দুজন মিলে হবে S E আর হলো কত O, Fe O। এটাকে আমরা বলে থাকি আয়রন, Fe মানে হলো আয়রন আর O কে বলতে হবে অক্সাইড, তার মানে এটার নাম হলো আয়রন কি অক্সাইড।
অর্থাৎ জলেবাষ্পের উপস্থিতিতে একটা লোহার খন্ড বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই যে লোহার একটা অক্সাইড কি করে উৎপন্ন করে, আর মূলত এই লোহার অক্সাইডটাকে আমরা মরিচা নাম বলে থাকি। এটা এখন আমাদের কি মরিচা। তারপর এরপরে কি বলছো দেখো, এখন দেখো তাহলে আয়রন অক্সাইড এটা হলো কি মরিচা। এখন দেখো তুমি এটাকে যদি বাঙ্গো মানে FeO কে যদি বাঙ্গো, দেখো FeO এটাকে যদি আমরা বাঙ্গি তাহলে এখান থেকে আমি Fe পাবো, এই যে এখান থেকে আমি কি পাবো U পাবো। তারপরে একটা উপাদান হলো আয়রন আর একটা উপাদান হলো কি U, তারপরে দুটো উপাদান পাচ্ছ। তাহলে যেহেতু একটা পদার্থকে বাঙলে দুটো উপাদান পাওয়া যায় তাহলে এটাকে আমরা বলতে পারি এটাও একটা যৌগিক কি পদার্থ। তারপরে মরিচা এক ধরনের কি পদার্থ, যৌগিক পদার্থ। তারপর তাহলে এরপরে কি বলছে, তাহলে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে একটি যৌগিক পদার্থ কি হয় তৈরি হয়। সবাই বুঝতে পারছো, সবাই শুনতে পাচ্ছ? যারা জয়েন আছো কেউ শুনতেছো না কথা? আচ্ছা তারপর আসি আমরা, এরপরে দেখো এরপর হলো মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ জিনিসটা কি দেখো, মিশ্র পদার্থ জিনিসটা হলো একটি গ্লাসে পানি নিয়ে তাতে সামান্য একটু লবণ যোগ করে নাড়া দাও, অথবা আমরা যেমন গরমকালে শরবত খাই না, শরবতের মধ্যে দেখবা আমরা গ্লাসের মধ্যে পানি নিই, তারপর ওখানের মধ্যে আমরা ট্যাং দিই, অর্থাৎ ওই শরবতের জন্য যেটা দেওয়া হয় ওটা দিই, তারপর হলো আমরা ওখানের মধ্যে চিনি মিশ্রণ করি, মিশ্রণ করার পর সবগুলো নেড়ে আমরা জিনিসটা কি করি পান করে থাকি। তার মানে এইগুলো একটা মিশ্র পদার্থ, অর্থাৎ অনেকগুলো জিনিসকে যখন তুমি একত্রিত যখন করে ফেলবা তখন ওই দ্রবণটাকে আমরা বলে থাকি মিশ্র দ্রবণ অথবা মিশ্র পদার্থ। তাহলে কি বলে একটু দেখি, একটি গ্লাসে পানি নিয়ে তাতে সামান্য একটু লবণ যোগ করে নাড়া দাও, লবণ ও পানির এই মিশ্রণ যেখানে একের অধিক পদার্থ বিদ্যমান সেটি হলো মিশ্র পদার্থ। তার মানে এখানে তোমার লবণও আছে পানিও আছে, আর লবণ মানে আমরা বলছিলাম NaCl, আর পানি মানে ছিল আমাদের H2O। তাহলে লবণ থেকে তুমি পাবা Na এবং Cl, আর পানি থেকে তুমি পাবা H এবং কি O। তাহলে দেখো লবণ থেকে Na পাচ্ছ, Cl পাচ্ছ, পানি থেকে H পাচ্ছ, O পাচ্ছ, তারপরে কয়টা উপাদান দেখো চারটা উপাদান, অনেকগুলো উপাদান পাইছো, আর তখন সেটাকে আমরা বলবো মিশ্র কি পদার্থ। একইভাবে বায়ু এক ধরনের মিশ্র পদার্থ, অর্থাৎ আমাদের পাশে যে বাতাস বইছে তার মানে যে বায়ুগুলো আছে এটাও একটা কি মিশ্র পদার্থ। কেন দেখো, কারণ বায়ুর মধ্যে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, জলীয় বাষ্প থাকে, অন্যান্য পদার্থ কি থাকে, অর্থাৎ দেখবো আমরা অক্সিজেন গ্রহণ করি আর আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা আমরা কি করি ত্যাগ করে দিই। তাহলে পরিবেশের যে অক্সিজেনটা আছে এটাও হলো পরিবেশে অন্যান্য উপাদানের সাথে কি আসছে মিশে আসছে। যে আর এখানে লক্ষণীয় যে বায়ু এমন একটি মিশ্র পদার্থ যেখানে মৌলিক ও যৌগিক উভয় ধরনের পদার্থ বিদ্যমান, মৌলিকও আছে এবং কি আছে যৌগিকও আছে। যেমন বাতাসের মধ্যে হলো অক্সিজেন থাকে, অক্সিজেনকে যদি বাঁধবো শুধুমাত্র অক্সিজেন একটাই উপাদান পাবা, এটা হলো মৌলিক পদার্থ। বায়ুর মধ্যে হলো নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনকে যদি বাঁধবো একটাই উপাদান পাবা সেটা হলো কি N। কিন্তু দেখো বলছে জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে হলো পানি, এস কত ও, পানিকে যদি বাঙ্গো তাহলে এস পাবা উ পাবা, তাহলে দুটো উপাদান পাবা, অর্থাৎ এই জলীয় বাষ্প পানিটা হলো একটা কি যৌগিক পদার্থ। এই জন্য বলা হয় বাতাসের যে বায়ুগুলা থাকে তাদের মধ্যে মৌলিকও আছে এবং কি আছে যৌগিকও আছে। আবার লবণ পানির মিশ্রণে উপস্থিত লবণ ও পানি দুটি হলো কি পদার্থ, যৌগিক পদার্থ। অর্থাৎ লবণকে বাঙলে একাধিক মৌল পাবা আর পানিকে বাঙলো কি পাবা একাধিক মৌল পাবা, এরা হলো কি যৌগিক। হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমাদের এতটুকু পর্যন্ত, আজকে আমরা পার্ট 3 আগ পর্যন্ত আমরা শেষ করলাম, পার্ট 1 এবং 2 পর্যন্ত।
এখানে আমরা মৌলিক পদটা কিভাবে চিনব, যৌগিক পদটা কিভাবে চিনব, তারপর অনেকগুলো আমরা সংকেত শিখলাম। এই সংকেতগুলো আমরা কি রাখবো, মনে রাখবো। তোমাদের আগামী ক্লাসের কাজ হবে যে সংকেতগুলো দিলাম এই সংকেতগুলো সবগুলো একটু মুখস্থ করবা, মনে রাখবা। আর আগামী ক্লাস আসার পর কোনটার সংকেত আমি কি জিজ্ঞেস করি তাহলে আমাদেরকে প্রশ্নটা আনসার দিতে হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।